বাংলাদেশের বর্তমান চিত্রে প্রায় 83% জনগোষ্ঠী ভোগ করছে বিদ্যুৎ সুবিধা। আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত 112টি বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করেছে। তাই এই দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে 16,000 মেগাওয়াট অতিক্রম করেছে। বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে অনেক জায়গায়, তার মধ্যে অন্যতম মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্রজেক্ট কক্সবাজার। বঙ্গোপসাগরের পাশে বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালী মাতারবাড়ি ধলঘাটা ইউনিয়নে প্রায় 1400 একর এলাকা জুড়ে নির্মাণ হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যা 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্নে সক্ষম হবে। বাংলাদেশের ছোট এই দ্বীপটির কথা কেউ জানতেন না, কিন্তু গত কয়েক বছরে সমুদ্রের মধ্যে ছোট তিনটি উপজেলা মাতারবাড়ি সোনাদিয়া ধলঘাটা এক অবাস্তব আবিষ্কারের কৌতূহল বিরাজ করছে লক্ষ মানুষের মধ্যে। বিরান এই বালুচর আগে লবণ চাষীদের দখলে ছিল, বর্তমান প্রেক্ষাপটে আশা করা যায় 2030 সালের মধ্যে এখানে 6টি বড় বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে, যাকে আমরা ডিজিটাল ভাষায় বলছি পাওয়ার হাব। প্রায় 36,000 কোটি টাকা এর ব্যয় ধরা হয়েছে। জাপান উন্নয়ন সংস্থা 28,000 কোটি টাকা দেবে বলে আশ্বাস দিয়েছে। 2030 সালে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাস্তবায়ন করে একটি উন্নয়নশীল বাংলাদেশ করতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ। প্রচারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।